সালাম আলাইকুম রহমত উল্লাহি সূর্যাস্তের সাথে সাথে ইফতার এটি হলো নবীসাল্লাল্লাহ রহিসলামের আল্লাহ পাক আমাদেরকে সিয়াম ফরস করে বলেছেন পলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানলা কুমল খাইতুল আবিয়াদু মিনাল খোয়াহিতুল আসয়াদে মিনাল ফাজ সুম্মা আতিম সিয়াম আইলাল্লাহিল অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো সূর্য অস্ত যাবে আমাদের সিয়াম শেষ আল্লাহ সুবানতালা যতক্ষণ পর্যন্ত খাবার থেকে পানীয় থেকে বিরত থাকতে বলবেন ততক্ষণ বিরত থাকার নাম এবাদত কিন্তু যখনই আল্লাহ সুবান তালা আমাদেরকে খেতে বলবেন তখন খাওয়াটাই আমাদের এবাদত কিন্তু তখন যদি আমরা ইচ্ছা করে বিলম্ব করি এটা সিএমের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল তো যেটি আমাদের দেশে দেখা যায় যে সূর্যাস্ত যেই সময় হয় এটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার থাকে ওই ক্যালেন্ডারে লেখা থাকে যে সূর্যাস্তের সময় এতটা এত মিনিট কিন্তু দেখা যায় এই সূর্যাস্তের পরেও আরও তিন মিনিট যোগ করে চার মিনিট যোগ করে পাঁচ মিনিট যোগ করে ইফতারের সময় তো এই যে সূর্যাস্তের পরেও আরও সতর্কতামূলক সময় যোগ করা এটি একটি ভুল এজন্য ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমাদেরকে রকম ইফতারের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না ইফতার যখনই সূর্য অস্ত যাবে যখনই আমি নিশ্চিত হব যে সূর্য অস্ত গিয়েছে আর আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার তৈরি করে এটি আবহাওয়াবিদদের গণনা অনুযায়ী হিসেব অনুযায়ী তারা এই ক্যালেন্ডার তৈরি করেন এবং সেখানে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটা দীর্ঘ সময় যুগ যুগ ধরে একই সময়ে সূর্য অস্ত যায় অর্থাৎ এই আজকের এই তারিখে যে সময়ে সূর্য অস্ত যায় প্রতি বছর এই তারিখে একই সময়ে সূর্য অস্ত যায় তাহলে এটি বহুকাল ধরে আবহাওয়াবিদদের পরীক্ষিত একটা সময়সূচি সুতরাং এরপরেও সন্দেহ রাখা যাবে না যে সূর্য অস্ত গিয়েছে কে যায় নাই অনেক সময় আমরা চোখে দেখতেছি বাস্তবে সূর্য অস্ত গিয়েছে কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করে বিলম্ব করতেছি যে না আজান হোক আজানের সাথে ইফতারের সম্পর্ক নয় এই জন্য আজান দেরিতে হইতে পারে কিন্তু সূর্য অস্তের সাথেই সিয়ামের সম্পর্ক এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোন আমরা করে থাকি তো এই ভুলটা থেকে আমরা সতর্ক থাকব সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো যে আমার সিয়াম যেন সিয়ামের প্রত্যেকটা আমল যেন নবী সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী হয় কারণ সুন্নত অনুযায়ী না হলে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই আবাদত কবুল করেন না